নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মিমিস ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। চলুন দেখা যাক রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। প্রথমে ডিম ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু নুন দিলাম। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর কড়া গরম হলে কড়ার মধ্যে একটু জল দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে ডিমটাকে, ফেটানো ডিমটাকে বাটি সমেত বসিয়ে দেব। বাটিতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ডিমটা ঢালতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে দেব যাতে ওটা ভাপ, ডিমটা ভালোভাবে ভাপা হয়। এরপর রসুন আর আদাকে একটু পেস্ট করে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর আলু কেটেছি। এটা আলু ছাড়াই বেশি ভালো লাগে, কিন্তু আমি একটু আলু দিয়ে করছি। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। দেখুন, আদা রসুন পেস্ট হয়ে গেছে। এরপর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি যে ডিমটা হয়ে গেছে কিনা। দেখুন, চামচ ঢুকিয়ে দেখছি, চামচ ঢুকে যাচ্ছে, কিছু লাগছেও না, তার মানে ডিমটা রেডি। আমি একটা ডিম দিয়ে আপনাকে করে দেখাচ্ছি যে একটা ডিমে কতটা পরিমাণে ওটা হয়। দেখুন, এটা ঠান্ডা করিয়ে এবার নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে এবার আপনাকে চামচে করে কেটে দেখাচ্ছি। এটা তাড়াতাড়ি কাটা হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। একটু ডিমটা পরিমাণে বেশি হলে আরো তাড়াতাড়ি হয় এই আর কি। একটা ডিমও অনেক পরিমাণে আপনারা চাইলেই করতে পারেন। এরপর একটা পাত্রে বেসন নিয়ে তার মধ্যে একটু নুন দেব, আর একটু হলুদ দিয়ে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর তার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্টও দিয়ে দেব অল্প করে, দিয়ে তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কিন্তু ফেটানোটা খুব পাতলা হবে না, এরকম একটু ঘন হবে, যাতে ব্যাটারটা অল্প ব্যাটারেই, দেখবেন অল্প ব্যাটারেই ডিমটা ভাজা হয়ে যাবে। এরপর ডিমের মধ্যে ব্যাটারটা অল্প করে লাগাচ্ছি, বেশি লাগাবো না, হালকা করে গায়ের মধ্যে একটু মাখিয়ে নেব। নিয়ে দেখুন তেলে ছাড়বো, একটা আপনাদের করে দেখাচ্ছি। এরপর দেখুন ডিমগুলো সবই দিয়ে দিয়েছি, দেবে একটু উল্টে পাল্টে নেব, নিয়ে ভালো করে ভেজে নেব। আমি অল্প তেলেই ভাজছি, আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, বেশ বড় বড় সাইজেরই পকোড়াগুলো হয়েছে। একটা ডিম থেকে কিন্তু অনেকগুলোই হয়েছে।
একটা পাত্রের মধ্যে একটু খাসির চর্বি নিলাম। আজকে আমি ডিমের রেসিপিটা চর্বি দিয়েই বানাবো। তো চর্বিটা গরম তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে চর্বিটা একটু গলে যায়। দেখুন বন্ধুরা, চর্বি থেকে কতটা তেল ছাড়ছে। এবার চর্বিটা ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আলু। এরপর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, করে নিয়ে আলুটাকে একটু ভেজে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আলুগুলোকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, চর্বি থেকে কতটা তেল বেরিয়েছে, এই তেলেই আজকে আমাদের রান্না হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে কুচি করে নেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হবে। এরপর এর মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যেই একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর চিনি এইগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো আর চিনিটা দিলে, আর হলুদ আর একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, আর পেঁয়াজের রঙটাও খুব সুন্দর আসে, আর তরকারির রঙটাতেও খুব ভালো লাল হয়। এতে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, আমি নর্মাল যে লঙ্কা গুঁড়ো হয় ঝাল সেটাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়েছে। এরপর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আজকে আমি টমেটো ছাড়াই রান্না করছি, একটু অল্প এর মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছি, একদম সামান্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর মশলার ধোয়া যে জলটা সেটা দিয়ে অল্প অল্প করে একটু কষে নেব ভালো করে মশলাটাকে, যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব, যাতে আলুটাকে একটু গলতে দিতে হবে, তার জন্য একটুখানি আলুটাকে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে গলে যায়। পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি, তারপর দেখুন আলুগুলো ভালোভাবে গলে গেছে, কারণ আগে আমি একটু ভেজে নিয়েছিলাম আর তারপরে সেদ্ধ করতে দিয়েছি, ওই জন্য ভালোভাবে গলে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এরপর জল দিয়ে দেব। আমি গ্রেভিটা একটুখানি ঘনই রাখবো, আপনারা চাইলে একটু ঝোল করতে পারেন, তবে এটা একটু গ্রেভিটা বেশ ঘন থাকলেই ভালো লাগে খেতে, এটা অত ঝোল ঝোল ভালো লাগে না। এরপর
গরম মশলা ছড়িয়ে দিয়েই রেডি আমাদের ডিম ভাপা কষা।